চোখ কে চলে ও হাসর নি জানি বাবা হইও কান্দারি ও হাসর নারে তকিদি নারে সারা আল্লাহর ওলির আগমন শাইখুল হাদিসের আগমন ইমামে সুন্নার আগমন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর আপনে যে রহমতের বন্দর আমরা তো সবাই গুনাগার কে আছে মদরে তুরইবার হাসরে ভরসা আপনার ইয়া নবী রসুল সালাম হবিব সালাম গসল জম ইমামত জলায়ে শানে কুদরত পেলা আমি মুস্তফা জানে ও সালাম শুনে বজনে গে সঞ্জরি আজমেরি খজগরি বনা এসমাই নদি নামিল্লাত পেলা লাম মুস্তফা জানে ও সালাম শুনে বজনে সৈয়দি মুরশিদি কবল সাইফুর রহমান ইমামে আহলে সুন্নাত পেলা আম মুস্তফা জানে আম সময় বজনে হেদায়ত পে বলা বলা বিকামালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি ভাইরা আমার আজকের ইসলামের সঙ্গে মহা সঞ্চালনের অত্যন্ত আকর্ষণীয় আদরের বীর সাহেব সৈয়দ মোহাম্মদ সাইফুর রহমান নিজামী সাহেবকে নামকরা সমাজ কল্যাণ যুব সংঘের সম্মানিত অর্থ সম্পাদক জনাব মাহাতুবুদ্দিন ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। এই মুহূর্তে আমাদের সামনে ইসলাম ইমান আমল সর্বোপরি কুরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান ঘোষণা রাখবেন আমাদের প্রধান মেহমান সৈয়দ মোহাম্মদ সাইফুর রহমান নিজামী সাহেব আগ্রাবাদের বীর সাহেব চট্টগ্রাম আগ্রাবাদের বীর সাহেব চট্টগ্রাম আলহামদুলিল্লাহ
الحمد لله رب العالمين فاطر السماوات والأرضين والصلاة والسلام على رسوله رحمة العالمين خاتم النبيين محبوب رب المشرقين ورب المغربين جد الحسن والحسين ومولانا ومولى الثقلين محمد وعلى آله وأصحابه حماة الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد ذرا چہرہ سے پردہ کو اٹھاؤ یا رسول اللہ ہمیں دیدار تم اپنا دکھاؤ یا رسول اللہ اللہم وہاں بن سکتے شفیع عاصیہ تم ہو وسیلہ بے کساں تم ہو تمہیں چھوڑ کر کدھر جاؤں بتاؤ یا رسول اللہ اللہم محبت صدی وعلى آل سيدنا অধ্যাকার ইলাকিয়া নাম পাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে অষ্টম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসভ উক্ত নুরানি ইমানি সুন্নি হুসাইনি মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব নিরক্ষীয় প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ মোহাম্মদ আহসান হাবিব বিপ্লব চেয়ারম্যান বেলাব উপজেলা প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন স্বপন চেয়ারম্যান সাল্লাবাদ ইউনিয়ন পরিষদ
বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু হানিফ ভাইস চেয়ারম্যান বেলাবর উপজেলা। বিশেষ অতিথি আরো জনাব মোহাম্মদ কামরুজ্জামান মুক্তার সভাপতি সাল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আতাউর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফয়েজুর রহমান ফয়েজ সাধারণ সম্পাদক সাল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ। উদ্বোধক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মোহাম্মদ মতিউর রহমান প্রতিষ্ঠাতা সভাপতি নীলক্ষিয়া নামপাড়া সমাজ কল্যাণ যুব সংঘ। প্রধান অতিথি আমি বুড়া মানুষের দিয়ে রাখছে। প্রধান বক্তা বাংলাদেশ টেলিভিশন ভাষ্যকার বীর তরিকা ধাতা মহানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব। প্রধান আকর্ষণ আন্তর্জাতিক সুখ্যাতিমান আলেমে দিন আওলাদে ওলি পীরজাদা হাজ মাওলানা মোহাম্মদ শেখ সাদি আবদুল্লাহ সাদেক কুরি সাহেব। বিশেষ বক্তা মুফাসসির কোরআন বাংলা আলোচনা সৃষ্টিকারী উকিল কণ্ঠের অধিকারী হাজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম ফরিদি সাহেব। বিশেষ বক্তা সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠ অত্র এলাকার নয়নের মনে আশিক রসুল হজরত মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব নীলক্ষিয়া। এছাড়া আরো অনেক বহু সুন্নি ওলামায়ে কেরাম মাশায়েখে আজম তশরিফ এনেছেন, সবাইকে আমি আমার অন্তর অন্তস্থ থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। নিবেদক মোহাম্মদ শ্যামল মিয়া সভাপতি রুকিয়া নামপাড়া সমাজ কল্যাণ শুভ সংঘ। বিভিন্ন এরিয়া থেকে আগত আমার প্রিয় নবী আসিদিন হযরত হোসাইনের আশিকিন মুমিনদের ভক্ত পীরগুলিদের মাশায়েখদের ভক্ত মুরব্বিয়ানে কেরাম বেরাদেরি ইসলাম এবং স্কুল কলেজ মাদ্রাসার কচি কুমুর প্রাণ ছাত্রবৃন্দ, আমি সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের থেকে বিদায় নেব। তকরির করার জন্য নাম শুনেছেন এতক্ষণ পর্যন্ত, যথেষ্ট ওলামায়ে কেরাম আছে। আমার বয়স বর্তমানে 102 বছর চলে সভাপতির বয়স কত কত কম আর কিছু বাড়াই দেন আমার প্রবলেম নিয়ে যাবে। আপনারা একটা জিনিস লিখেছেন এখানে ইসলামে সুন্নি মহাসম্মেলন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি ইসলামী সম্মেলন মহাসম্মেলন হয় কিন্তু সুন্নিও হয়, এটা একটু কম হতে চায়, এটার উপরে অবজেকশন হয়, এটার উপরে প্রশ্ন উঠে, কিন্তু ইসলামী মহাসম্মেলনের উপরে প্রশ্ন হয় না। কারণটা কি? এই দুইটার মধ্যে ব্যস্তম কি, পার্থক্য কি, আপনারা কি শুনতে চান? হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ আমি আপনাদেরকে কিতাবের পৃষ্ঠা সহ বলতে থাকবো। এর আগে আপনাদেরকে বলবো এই দেশের মধ্যে বহু ওলামায়ে কেরাম বর্তমানেও বাংলাদেশের মধ্যে প্রায় 1 কোটির মতো আলেম আছে, আলেমের সংখ্যা 1 কোটির মতো হবে। মাদ্রাসা কমপক্ষে হইলেও সরকারি বেসরকারি মিলে 17 উপরে লাখের উপরে হবে, লাখের উপরে মাদ্রাসা।
ইসলাম প্রচার হয়েছে এই দেশের মধ্যে প্রায় 1400 বছর। আল্লাহর বলিরা ইসলাম প্রচার করেছেন যখন কোন মাদ্রাসার অস্তিত্ব ছিল না। মাদ্রাসা এই দেশে আসছে আজকের থেকে 200-250-300 বছরের বেশি নয়। তাহলে তার আগে কিভাবে আমাদের মুরব্বীরা মুসলমান ছিল, ঠিক না? একমাত্র ওলিদের কারণে ছিল পয়লা আলহামদুলিল্লাহ। আমাদের বাংলা ভাষার মধ্যে কোন তফসির আজ পর্যন্ত এই দেশে প্রণীত হয়নি। বুখারি শরীফও ইদানিং হয়েছে, বছর 50-এর মধ্যে, তার আগে হয়নি আল্লাহর মেহরবানিতে। নবীর নেগাহে কারামে এই নবীর এই গোলামে 30 পারা কোরআন সচিত্র তফসির লিখে দিয়েছে, যা আপনাদের হাতে হাতে চলে গেছে, যারা চাইবেন তারা পাবেন। মুশাহিদুল ইসলাম, তফসিরে মুশাহিদুল ঈমান সচিত্র 3 খণ্ড। এরপরে আবার অনেকেই বলতেছেন একটা হাদিসেরও ব্যাখ্যার দরকার বাংলাতে উচ্চারণ সহ, তা বুখারী শরীফের তফসির আমি আরম্ভ করেছি, তফসির আরম্ভ করেছি, তফহিম আরম্ভ করেছি। এই আগামী 1-2 মাসের মধ্যে আপনারা প্রথম খণ্ড তার পাবেন, 1 খণ্ড 1 খণ্ড 5 খণ্ড। তফসির ছিল 3 খণ্ড, এবার বুখারী হলো, বুখারী হয়ে হাদিস 5 খণ্ড। প্রথম খণ্ডের মধ্যে প্রায় 720টা হবে বড়। তা আপনাদেরকে বলবো, আপনারা যদি এই ইসলাম সম্পর্কে কোনো চিন্তাধান্তা না করে, প্রশ্ন না করে আপনারা যে পথে চলতে পারবেন, সেটার জন্য যদি বাংলাতে ক্লাস 7-8 ছেলে মেয়ে তারাও পড়তে পারবে, বুঝতে পারবে, ওই একটা তফসির আর একটা বুখারী শরীফের হাদিস যদি আপনারা নেন, তাহলে আর সন্দেহের উদ্রেক হতো না, আপনাদেরকে আর কেউ ধোকা দিতে পারবে না। আলহামদুলিল্লাহ পড়লেন না, এটা কি খুশির বিষয় না? এখানে মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান একটা বই লিখেছে, এই বর্তমান ধোকার থেকে বাঁচবার জন্য মক্কা শরীফের ওখান থেকে কিছু মুরব্বী লিখে দিয়েছে, নবীর জিয়ারতের নিয়তে মদিনা শরীফ যাওয়াটা জায়েজ নাই। বুঝতে পারছেন? রসুলের জিয়ারতের নিয়তে মদিনা শরীফ যাওয়াটা জায়েজ না। কেমনে যাবো, জিয়ারত কেমনে করবো, কেমনে গেল বাস যেমনে মনে করে তেমনি করলো, এটা জিয়ারত হলো। নিয়ত ছাড়া, ইন্টেনশন ছাড়া কোনো কিছু শক্ত করেই ধরা যায় না। হ্যাঁ, ভাত খাওয়ার নিয়ত, গোসল করার নিয়ত, মসজিদে যাওয়ার নিয়ত, বাথরুমে যাওয়ার নিয়ত আছে, ঠিক না? নবীর জায়াতের নিয়তে যাওয়াটা জায়েজ নয়, শিরিকের কুফরি। মৌলবী কোথায় পেয়েছ? মৌলানা আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে তিনি লিখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের নিয়তে যাওয়াটা এটা সবচেয়ে উৎকৃষ্ট কাজ। আর এরা বলছে এটাকে শিরিক আর কুফরি। মৌলানা মাহমুদুল হাসান তার উপরে অকাট্য প্রমাণ এবং দলিল সহকারে এটা খণ্ডন করেছে। এটার নাম হলো আসাইফুল মুসলুন আলা মুনকারি জিয়ারাতির রাসূল, অস্বীকারীদের উপরে নবীর জিয়ারত, অস্বীকারীদের উপর ধারার তরবারি।
এই বইটা আপনারা নিলে ভালো করে বুঝতে পারবেন। কারো দরকার আছে? হ্যাঁ আছে আছে ইনশাল্লাহ। হাদিয়া করতে তার ওকে নিজেকে এটা এখানে